নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 30 বছর পর কুম্ভ রাশিতে শনি বক্রী হচ্ছে এবং 17 জুন 2023 টু 4 নভেম্বর 2023 140 দিনের জন্য শনি বক্রী হচ্ছে। এই বক্রী হয়ে শনি মহারাজ 7 রাশির কে সৌভাগ্যশালী ও মহাকোটিপতি করতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন কোন এই সৌভাগ্যশালী রাশি, আমি একে একে আপনাদেরকে জানাবো। তার আগে আমি একটু কথা আপনাদেরকে জানাই, দেখুন আমি যে বিচারটি করছি কি না, এটা ইন জেনারেল বিচার, ব্যক্তিকেন্দ্রিক এটি বিচার নয়। আপনার জন্মছকে আমি দেখতে পাচ্ছি না শনি কেমন রয়েছে। শনি আপনার নিজস্ব নেই তো, শনি আপনার পাপকর্তারই দোষে নেই তো, শনি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। কারণ শনি যদি আপনার জন্মছকে দুর্বল থাকে তাহলে কিন্তু আপনার সমস্যাগুলো কিন্তু দিবে। আর যদি শনি আপনার জন্মছকে বৃষ রাশিতে, তুলা রাশিতে, মকর রাশিতে, কুম্ভ রাশিতে যদি অবস্থান করে এবং মিত্র রাশিতে যদি শনি অবস্থান করে, তাহলে এই 140 দিন আপনাকে কিন্তু আরবপতি পর্যন্ত কিন্তু করবে শনি। শুনলে অবাক লাগবে, আপনার জন্মছকে যদি শনি ভালো স্থানে থাকে, শুভ স্থানে, আমি একটি কথা বারবার বলি, যারা ভিডিওগুলো দেখেন না, শনি যেভাবে অবস্থান করে তার থেকে যে ভাবের উপর শনি দৃষ্টি দেয় সেটা কিন্তু নাশ করে দেয়। আর যেভাবে শনি থাকে কিনা সেই ভাবকে শনি কিন্তু বৃদ্ধি করে। আপনার জন্মছকে শনি যদি শুভ থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু এই 140 দিনের মধ্যে এই বক্রী শনি আপনাকে কিন্তু মালামাল করবে, কোটিপতি আরো প্রতিবন্ধ কিন্তু করবে। 7টি রাশির মধ্যে 4টি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, একে একে আমি জানাবো। দেখুন, অনেকেরই একটা প্রশ্ন যে বক্রী মানেই খারাপ। দেখুন, শনি মহাদশায় মানেই খারাপ, শনি 7.5 মানেই খারাপ, এটা সম্পূর্ণ ভুল ধারণা। শনিকে নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমি বারবার আমার ভিডিওটি যারা দেখছেন না একটু মাইন্ডলি আপনারা শুনবেন, বক্রী মানে রেট্রোগ্রেড হচ্ছে। রেট্রোগ্রেড অর্থাৎ রেট্রোগ্রেড হওয়া মানে যে উল্টো চলা, এটা নয়। বক্রী মানে হচ্ছে শনির যে গতি, সেই গতিটা স্লো হয়ে যাচ্ছে। মার্গী, বক্রী, অতিচারী, তিনটি কিন্তু গতি কিন্তু একটি গ্রহের থাকে। বক্রী কথার অর্থ হচ্ছে স্লো মোশনে এই গ্রহ কিন্তু যাবে, তার মানে উল্টো চাল কিন্তু হবে না। আর যখন আপনার রেট্রোগ্রেড হয় কি না, যেভাবে অবস্থান করে তার আগের ভাবেরও কিন্তু ফল কিন্তু শনি কিন্তু দেয়। কৌশিকরা যে ভিডিওগুলো দেয় কি না, ওই হাওয়াতে কথা নয়, ওই দুম করে পড়ে ফেললাম, পুরোপুরি লজিক্যালি কি কারণে হুয়াই কিসের জন্য শনি দিবে, কি কারণে দিবে সেটা কিন্তু আমি বুঝাই। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, বেদকে যদি বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। এবং বর্তমানে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে শনি অবস্থান করছে, শতবিশা নক্ষত্রে শনি অবস্থান করে আপনাকে কিন্তু শনি এই সময়ে প্রচুর অর্থ দিবে। একটা কথা আছে, শনি যাকে দেয় না সে অর্থ কিন্তু শেষ হয় না। সমুদ্র দেখেছেন, সমুদ্রের যদি একজনকে বলা হয় যে বালতি নিয়ে জল তুলতেই থাকেন, 35 বছর পর গিয়ে দেখবেন সেই লোকটি জল তুলতেই আছে, সমুদ্র যেখানে আছে সেখানে কিন্তু থেকে গেছে। অর্থাৎ শনির কিন্তু অর্থ কিন্তু এরকম, শনি যা দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে। অর্থাৎ শনি কী করে, রোড়পতি থেকে করোড়পতি করে, এক কথায় রোড়পতি থেকে করোড়পতি যদি করে, একমাত্র শনি গ্রহ কিন্তু করে। কলিযুগে শনি গ্রহে কিন্তু বিশেষ প্রভাব কিন্তু রয়েছে। আর একটি কথা আমি বাবারা বলছি, যেখানে শনির মূর্তি রয়েছে
সেই মূর্তির সামনে আপনারা যাবেন না। যেখানে শনি শিলারূপে পূজিত হয় সেখানে আপনারা পূজা করুন, এবং এর সাথে সাথে শনিকে সন্তুষ্ট করতে গেলে কুকুরকে আপনি বাড়িতেও কুকুর পুষতে পারেন, রাস্তায় কুকুরকে আপনি খেতে দিন, তার সেবা শুশ্রূষা করুন, শনি কিন্তু প্রসন্ন হবে। এবং গরিব মানুষকে কিছু দান করুন, আপনি অন্ন বস্ত্র অর্থ দান করতে পারেন, তাতে কিন্তু বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এবং শনিবার করে যদি আপনারা লোহা দান করতে পারেন তাতেও কিন্তু আপনাদের জীবনে যে সমস্যাগুলো রয়েছে কি না সে সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। আলোচনাটা শুরু করা যাক, নিয়ে আনি আপনাদের সামনে শনি মহারাজের যে বক্রী ফলে যে সাত রাশি অর্থের ভাণ্ডার পরিপূর্ণ হতে চলেছে সেই সাত রাশির বিষয়ে আমি আলোচনা করব। দেখুন, কৌশিকরা কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে এবং দায়িত্বের সাথে, ঋণে ডুবে গেছেন, আপনার অর্থনৈতিক সমস্যা চলছে, একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে টেনে তুলতে পারে। মামলা মকদ্দমা, সন্তানের বিবাহ, সন্তানের কেরিয়ার, আপনার দাম্পত্য সুখের জায়গায় বাধা, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, ওই কৌশিকরায় কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নয়, যার হাত ধরি তাকে কিন্তু আমি টেনে ধরি, সবার কিন্তু আমি হাত ধরি না। আমি বারবার এই কথাটা বারবার বলছি, যাকে ধরবো কি না তাকে 100% কিন্তু টেনে তুলবো, সবার কিন্তু আমি হাত ধরি, অনেকেকে প্রেডিকশন করে কিন্তু আমি ছেড়ে দিই। আপনার জন্মছকে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা কিন্তু দেখা দরকার, এবং আপনার যদি কর্ম ভালো হয় কি না শনি কিন্তু আপনাকে কিন্তু ন্যায় করাবে। শনি হচ্ছে ন্যায়মূর্তি, ন্যায় কারক গ্রহ, তাই শনির কৃপায় এই সাত রাশি মহাভাগ্যশালী সৌভাগ্যশালী করুণপতি এবং আরোগ্যপতিতে কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন কোন এই সৌভাগ্যশালী সাত রাশি মহা কোটিপতির যোগ শুরু হয়েছে। দেখুন, আপনার জন্মছকে শনি যদি শুভ থাকে না, এই সময়ের মধ্যে বক্রী শনি কিন্তু অনেক কিছু কিন্তু দেয়, এবং কুম্ভ রাশিতে বক্রী তো পজিটিভ ক্ষেত্রে শনি বক্রী হচ্ছে, আরও শুভ রেজাল্ট দিবে। এবং শনি রাহু নক্ষত্রে শতবিশা নক্ষত্রে বর্তমানে কিন্তু রয়েছে, যারা ঋণে পড়ে গেছেন প্রচুর ঋণ, অবশ্যই ইমিডিয়েট কন্ট্যাক্ট আপনারা করুন। দেখুন, অনেকে বলছেন যে স্যার আপনার দুটি চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন, এর বাইরে আমার কোনো চ্যানেল নেই। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অথবা আপনারা যখন পেমেন্ট করবেন দেখবেন যে কৌশিক রায় নাম লেখা আছে, তবেই কিন্তু আপনারা পেমেন্ট করবেন। অনেকে আমার নাম নিয়ে বুকিং করার চেষ্টা করছে, আমাকে অনেক আমার যে কাস্টমার রয়েছে প্রত্যেকে আমাকে ফোন করে জানাচ্ছেন। তো আপনারা যারা চাইছেন আমার সঙ্গে পরামর্শ করতে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, 9609343993, এই নাম্বারটিতে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট কিন্তু করতে পারবেন। আলোচনা শুরু করা যাক। প্রথম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি রাশিতেই হচ্ছে আপনাদের এই সময় মান সম্মান বৃদ্ধি করবে, আপনার এই সময় কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, শুভ বিবাহ এবং ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের হতে চলেছে, অনলাইন কাজ অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। দ্বিতীয় রাশি আপনার মকর রাশি। মকর রাশির ধনভাবে হচ্ছে আপনার আর্থিক স্থিতি মজবুত করবে এই সময়ের মধ্যে, পরিবারে কোনো শুভ সংবাদ আপনাদের আসবে, তো মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলো টেনশনের জায়গা রয়েছে, এবং আপনাদের সফলতা সাকসেস লাভ ইনকাম প্রফিট বৃদ্ধি করবে। 30 বছর পর কুম্ভ রাশিতে বক্রী হচ্ছে শনি, মালামাল করবে মকর রাশিকে, ফিনান্সিয়াল গেন এবং সম্পত্তিগত দিক থেকে লাভ এই সময় কিন্তু হতে চলেছেন। আগামী 140 দিনের মধ্যে বড় ধরনের সুসংবাদ আসতে চলেছে মকর রাশির। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির বিশেষ করে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আপনাদের এই সময় প্রফিট হতে চলেছে, ডেলি ইনকাম
এবং আকর্ষিক লটারি, শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট থেকে এই সময় কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন তুলা রাশি, এবং ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির আপনাদের অনলাইন অ্যাক্টিভিটি, আপনাদের ট্রাভেল ট্যুরিজমের ব্যবসা যারা করছেন, আপনি ট্রান্সপোর্টের বিজনেস করছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন, এবং এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন, ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এবং এই সব সেক্টর থেকে আপনারা লাভ পাবেন। আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশি কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল, কর্মপ্রাপ্তির একটা বড় যোগ সৃষ্টি হচ্ছে, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, আপনাদের এই সময়ের মধ্যে বিশেষভাবে প্রফিট, সফলতা, সাকসেস এই জায়গাগুলো কিন্তু নির্দেশ কিন্তু করছে। এরপর যে রাশি সিংহ রাশি, সিংহ রাশির কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি দিবে, ভাগ্যের ক্ষেত্রে বৃদ্ধি, পিতার কেরিয়ার, পিতার স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি, এবং অনলাইন অ্যাক্টিভিটি, বিদেশ, এবং আপনাদের শুভ বিবাহের একটা বড় যোগ বা বিবাহের জন্য কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে। আমি একটি কথা বলছি, যাদের ক্ষেত্রে শনি অশুভ রয়েছে, অবশ্যই আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ পাবেন। মিথুন রাশির ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, সফলতা, সাকসেস আপনাদের দিবে, মামলা মকদ্দমা যাতে চলছে সেখান থেকে মুক্তি পাবেন, কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে, শত্রু শান্ত হবে, অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, কর্মযোগ। সর্বশেষ যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কর্মক্ষেত্রে উন্নতি এবং ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে, মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে বৃষ রাশি। অর্থাৎ শনি বকরিতে এই 140 দিন এই সাত রাশি কিন্তু মহা কোটিপতি এবং আরবপতি যোগ কিন্তু সৃষ্টি করছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।